সবাইকে শুভেচ্ছা। এবার আমরা দেখব ডিএসসিপি সার্ভার কিভাবে কনফিগার করতে হয়। ডিএসসিপি সার্ভার মূলত কনফিগার করতে হয় যখন আমাদের নেটওয়ার্কের আয়তন বড় হয়ে যায়, অর্থাৎ কিন্তু নেটওয়ার্কের আয়তন যত বড় হয় ততই আসলে এই হাতে পা ম্যানুয়ালি প্রত্যেকটি পিসিতে আইপি সেট করাটা আসলে কষ্টকর হয়ে পড়ে। সে অবস্থায় ডাইনামিক্যালি তখন আইপি অ্যালোকেশনের ব্যবস্থা করা হয়। ডাইনামিক্যালি আইপি অ্যালোকেশনের মধ্যে যেসব প্রসেস রয়েছে তার মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত হলো ডিএসসিপি, এছাড়া হটস্পট, এছাড়া পিপিপি ওই, এই তিন ভাবেই মূলত আমরা ডাইনামিক্যালি আইপি অ্যালোকেট করতে পারি। আজ আমরা দেখব মূলত ডিএসসিপি সার্ভার কিভাবে কনফিগার করতে হয়। আমরা এজন্য আমাদের এই যে আইপি আছে আমরা প্রথমে একটু ইন্টারফেস থেকে দেখে নিই। আমাদের এখানে যে ইন্টারফেস গুলো আছে, এখানে একটা আছে আমাদের এক নাম্বারে যে ইথার ওয়ান আছে সেটি মূলত ওয়ান, এবং আমাদের চার নাম্বার যেটি আছে এটি হলো আমাদের ল্যান পোর্ট। আমরা এই আমাদের চার নাম্বার পোর্ট থেকেই মূলত আমাদের ডিএসসিপি সার্ভার কনফিগার করব। ডিএসসিপি সার্ভার মূলত এই মাইকোটিক রাউটারের যে কোনো একটা পোর্টের উপরে কনফিগার করতে হয়। আমরা এই চার নাম্বার পোর্টে কনফিগার করব। এর জন্য আমরা প্রথমে ডিএসসিপি সার্ভার কনফিগার করার জন্য আমাদেরকে যেতে হবে আইপি থেকে এই যে ডিএসসিপি সার্ভার, এখানে এই ডিএসসিপি সার্ভার এটাতে আমরা যাওয়ার পর ডিএসসিপি এখানে থাকা অবস্থায় আমরা এই যে ডিএসসিপি সেটআপ এখানে ক্লিক করলে এই উইজার্ডটি আসবে। এই উইজার্ড গুলো নেক্সট নেক্সট করে করে কিছু ইনফরমেশন আমাদেরকে দিতে হবে, এবং সেটি দেওয়ার মধ্য দিয়েই মূলত আমরা আমাদের ডিএসসিপি সার্ভারটি কনফিগার করব। আমরা প্রথমে এখানে আসার পরে দেখতে পাচ্ছি আমরা একটা আমাদের পোর্ট আছে ডিএসসিপি সার্ভার ইন্টারফেস, অর্থাৎ আমাদের কোন ইন্টারফেসটির উপরে আমরা ডিএসসিপি সার্ভার কনফিগার করব। আমরা দেখতে পাচ্ছি এখানে 4 আছে, আমরা অন্য পোর্টের উপর চাইলে সেটিও করতে পারবো। তো যাই হোক, আমরা যেহেতু চার নাম্বারেই করব, আমরা এখানে দেখেছিলাম যে আমাদের চার নাম্বারেই আসলে আমাদের কেবল কানেকশন রয়েছে, অর্থাৎ আমাদেরকে এখানেই করতে হবে সেটি। আমরা ডিএসসিপি সার্ভার, আমরা ডিএসসিপি সেটআপে গেলাম, আমাদের চার নাম্বার ইথার আসছে, আমরা এটি রাখলাম। এরপর নেক্সট করলাম, নেক্সট করলে দেখাচ্ছে যে আমাদের এখানে 192.168.0.0/24, অর্থাৎ আমাদের এই চার নাম্বার ইথারে আমাদের কিন্তু এই আইপিটি অ্যালোকেট করা আছে। দেখো আমরা নেক্সট করলাম, নেক্সট করলে আমাদের কিন্তু গেটওয়েটি দেখাচ্ছে এখানে কোন গেটওয়েটি হবে, যে ওই নেটওয়ার্কের প্রথম আইপিটি মূলত গেটওয়ে হিসেবে ব্যবহার হয়। প্রথম আইপিটি এখানে ডিফল্ট গেটওয়ে হিসেবে নিয়ে নিয়েছে। আমরা নেক্সট করে যাব। নেক্সট করলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আইপি, অনেকগুলো না মূলত একটি পুল দেখাচ্ছে এখানে 192.168.0.2 থেকে শুরু করে 254 পর্যন্ত, অর্থাৎ যেহেতু আমাদের /24, অর্থাৎ 254টি হোস্ট আমরা এখানে পাই 24/ থাকলে। আমরা এখান থেকে চাইলে কিন্তু নেটওয়ার্ক এই আইপি পুল ডিএসসিপি যে সেটআপে এই যে পুলটিকে কিন্তু বড় ছোট করতে পারি। এখান থেকে আমরা চাইলে 2 না দিয়ে আমরা 100 থেকে দিতে পারি, 100 থেকে 254 পর্যন্ত। যাই হোক, আমরা একটু পরিবর্তন করব না, আমাদের 2 যেটি আছে ডিফল্ট সেটিই থাক। আমরা নেক্সট করি। নেক্সট করলে আমাদের ডিএনএস সার্ভার, এখানে আমাদের ডিএনএস সার্ভার হিসেবে আমাদের যে ডিএনএস সার্ভারটি সেট করা আছে সেটিই দেখাচ্ছে, আর গুগলের ডিএনএসটি দেখাচ্ছে। কিন্তু আমরা আসলে আমাদের প্রথম যে গেটওয়েটি ওটিকেও আমরা আমাদের ডিএনএস সার্ভার হিসেবে ব্যবহার করতে পারি। যাই হোক, আমরা ওইটাই দিই 192.168.0.1, এটি আমাদের প্রথম আইপি ছিল, অর্থাৎ গেটওয়ে ছিল, এটিকে আমরা ডিএনএস হিসেবে ব্যবহার করতে পারি। আমরা আমাদের যে আইএসপি থেকে আমরা লাইন নিয়েছি সেটিকেও আমরা ব্যবহার করতে পারি। যাই হোক, আমরা আমাদের গেটওয়েকে আমরা ডিএনএস সার্ভার হিসেবে ব্যবহার করলাম, এবং গুগলের ডিএনএসটাকে আমরা রাখলাম। আমরা এরপর নেক্সট করলাম। নেক্সট করার পর এটি একটি গুরুত্বপূর্ণ অপশন, এখানে বলছে লিস্ট টাইম, অর্থাৎ আমাদের এই ডিএসসিপি সার্ভার এই লিস্ট টাইম এখানে একটু আলোচনা করা প্রয়োজন। আমরা যদি আমাদের এই লিস্ট টাইমটি যদি এখানে বাড়িয়ে দেই, এখানে প্রথমটি ঘন্টা, তারপরটি মিনিট, তারপরটি সেকেন্ড, আমরা চাইলে কিন্তু এর আগে আরো একটা এরকম ঘর বাড়াতে পারি যেখানে ডে, আমরা এখানে একদিন, 2 দিন, 3 দিন এভাবে কিন্তু ডে হিসেবেও এটাকে দিতে পারি। অর্থাৎ আমরা যদি একটা অফিস এনভায়রনমেন্টে আমাদের কাজটি করি তখন আমরা এখানে আমাদের এরকম 3D এভাবে দিয়েও আমরা কিন্তু আমরা এটি করতে পারি। আবার যদি আমরা যদি কোনো রেস্টুরেন্টে এই ডিএসসিপি সার্ভারটি কনফিগার করি, আমরা জানি আমাদের রেস্টুরেন্টে আমাদের ক্লায়েন্টরা আসে যাওয়ার ভিতরে থাকে, সেক্ষেত্রে আমরা যদি এই তাদেরকে যদি 3 দিন বা 4 দিন আমরা এই আইপি গুলো অ্যালোকেট করে রাখি, সেক্ষেত্রে কিন্তু একজন ইউজার
যে 10 মিনিটের জন্য বা আধা ঘন্টার জন্য আমাদের ক্যাফেটেরিয়ায় এসেছে, সে চলে যাওয়ার পরেও কিন্তু তাকে এই আইপিটি অটো বরাদ্দ করে রাখবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের নতুন যারা ইউজার আসবে তারা কিন্তু আর আইপি পাবে না, অর্থাৎ তারা নেটওয়ার্কও পাবে না, আমার ওয়াইফাই থাকলেও তারা ব্যবহার করতে পারবে না। যে কারণে আমরা যদি ক্যাফেটেরিয়া বা অন্য জায়গা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম 10 মিনিট 15 মিনিট এভাবে সেট করে দিতে পারি, কিন্তু আমরা যদি অফিস এনভায়রনমেন্টে হয় সেক্ষেত্রে আমরা 3 দিন 1 দিন 2 দিন এভাবে দিলেও, কারণ আমাদের অফিসের পিসি গুলো সাধারণত আমরা যেহেতু চেঞ্জ করি না এবং দিনের পর দিন পিসি গুলো একই জায়গায় থাকে, একই নেটওয়ার্কের আওতায় থাকে, সে কারণে আমরা তখন যখন অফিস সেট আপ করবো তখন এখানে এভাবে 3 ডে বা 4 ডে এভাবে দিয়ে দেবো, যেহেতু আমাদের অফিস এনভায়রনমেন্ট, যে কারণে আমরা এখানে 10 দিলাম, অর্থাৎ 10 ঘন্টা 10 মিনিট 10 সেকেন্ড এটি এই টাইমটি সে একটি আইপি ডিএসসিপি সার্ভার একটি হোস্টের জন্য একটি আইপি এই সময় অর্থাৎ 10 ঘন্টা 10 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত সময় ধরে বরাদ্দ করে রাখবে, এবং এই সময় পরে নতুন করে আবারও ওই হোস্টের কাছে আবার কোয়ারি করবে যে সে এখন আছে কিনা, যদি থাকে তো তার জন্য আবারও 10 ঘন্টার জন্য এই আইপিটি বরাদ্দ করবে, আর যদি না থাকে তাহলে সেটি তার কাছ থেকে ফিরিয়ে নেবে এবং অন্য কারো অন্য কোনো হোস্ট আসলে তার জন্য এটি বরাদ্দ করবে। তো আমার মনে হয় লিস্ট টাইমের বিষয়টি আমরা বোঝাতে সক্ষম হয়েছি। আমরা এরপরে নেক্সট দিব। নেক্সট দিলে দেখুন আমাদেরকে দেখাচ্ছে সেট আপ হ্যাজ কমপ্লিটেড সাকসেসফুলি, ওকে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের নেটওয়ার্ক আছে, এটি কিন্তু আমাদের আমরা একটু দেখি আইপি কনফিগ। দেখুন এখানে আইপি কনফিগ দিলে আমাদের দেখাচ্ছে স্ট্যাটিক্যালি আমাদের যে আইপিটি ছিল সেটি কিন্তু এখানে আছে, আমরা আমাদের আইপি কিন্তু চেঞ্জ হয় নাই, কারণ আমাদের এখান থেকে কিন্তু আমরা ডিএসসিপি মুডে কিন্তু একে রাখিনি। আমরা প্রথম যে আমাদের বেসিক কনফিগার করেছিলাম আমাদের আগের ভিডিওগুলো যারা দেখেছেন সেই স্ট্যাটিক্যালি সেই আইপি গুলো এখানে সিস্টেমটি রয়ে গেছে। দেখুন এখানে কিন্তু আমাদের সেই ম্যানুয়ালি হাতে যে পাতানো আইপি সেটি কিন্তু এখানে রয়েছে, তারই সাবনেট মাস্ক গেটওয়ে এবং ডিএনএস সবই রয়েছে। এজন্য আমাদের যদি ডিএসসিপি কে কার্যকর করতে হয় সেক্ষেত্রে আমাদের এই যে অপটেইন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি এটিকে ক্লিক করতে হবে এবং ডিএনএস অংশটিকেও উপরের টিকে ক্লিক করতে হবে, আর নিচেরটি মূলত আমরা হাতে বসানোর জন্য অর্থাৎ ম্যানুয়ালি বসানোর জন্য ব্যবহার করে থাকি, আর উপরেরটি দিলে আমাদের হাতে বসাতে হবে না, এটি দিয়ে শুধু আমরা ওকে দিলে আমাদের যে ডিএসসিপি সার্ভারটি আমরা এখন কনফিগার করেছি সেখান থেকে একটি আইপি আমাদের এই পিসি কিন্তু পেয়ে যাবে। আমরা ওকে দেওয়ার সাথে সাথে আমাদের প্রথমে নেটওয়ার্কটি ছেড়ে দেবে এবং পরে আবার আমাদের ডিএসসিপি থেকে একটি আইপি পেয়ে যাবে। আমরা ওকে দিলাম, আমরা ওকে দিলাম, দেখুন নেট কিন্তু ছেড়ে দিয়েছে, এবং ছেড়ে দেওয়ার পরে আমরা একটু দেখি আমাদের এখানে এই মুহূর্তে আসলে কোন আইপি আছে। দেখুন আবার আমাদের নেট কিন্তু কানেক্ট হয়ে গেছে অটোমেটিক্যালি, কারণ সে যখন স্ট্যাটিক্যাল আইপি উঠে গেছে, উঠে যাওয়ার পর তার ডিএসসিপি থেকে একটি আইপি অটো সে কিন্তু এখন পেয়ে গেছে। এখন আমরা আগে আমরা আইপি কনফিগ দিয়েছিলাম, আমরা দেখেছিলাম এই যে 0.10 অর্থাৎ আমাদের ম্যানুয়ালি যে আইপি আমরা বসিয়েছিলাম সেটি পেয়েছিল। এখন আমরা একটু দেখি কি আইপি এখানে আছে। দেখুন এখন দেখাচ্ছে 192.168.0.253, অর্থাৎ আমাদের একদম শেষ থেকে, সাধারণত ডিএসসিপি সার্ভার গুলো শেষের দিক থেকে 254, 253, 252 এইভাবে আইপিটি প্রথম দিক থেকে না শেষ দিক থেকে আইপি দিতে দিতে প্রথম দিকে আসে। এখানে আমাদের শুধু আইপি পাই নাই, সাবনেট মাস্ক পেয়েছে, গেটওয়ে পেয়েছে, সবই আমাদের কিন্তু এই এখন কিন্তু ডিএসসিপি সার্ভার থেকে সে অটো পেয়ে গেছে। আমার মনে হয় আমরা কিভাবে ডিএসসিপি সার্ভার কনফিগার করতে হয় সেটি বুঝতে পেরেছি। আমি আবারও আমাদের ডিএসসিপি সার্ভারটি কনফিগার আমরা করেছি, কিন্তু তারপরেও আমরা আরেকবার একটু রিভিউ করি। আমরা একটি নির্দিষ্ট পোর্টের উপর ডিএসসিপি সার্ভার কনফিগার করব। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোটিকের অনেকগুলো পোর্ট আছে, এর যে কোনো একটি পোর্টের উপরে আমাদের ডিএসসিপি সার্ভারটি কনফিগার করতে হবে। এর জন্য আমরা প্রথমে ডিএসসিপি সার্ভারের ওই পোর্টটিতে একটি আইপি বসিয়ে নেব, একটি আইপি পুল বসা বা একটি নেটওয়ার্ক বসিয়ে নিব, অথবা আমরা এই ডিএসসিপি এখান থেকেও বসাতে পারবো। দেখ আমরা এখান থেকে ডিএসসিপি তে গিয়ে আমরা এই যে উইজার্ডটি আসে, উইজার্ড অর্থ হলো নেক্সট নেক্সট করে কিছু ইনফরমেশন দিতে হয় এবং অটো কনফিগার হয়। এরপরে আমরা এটি যদি শেষ করি, শেষ করলে আমাদের ডিএসসিপি সার্ভারটি কনফিগার হয়।
এবং ডিএসসিপি সার্ভার কনফিগার হওয়ার পর আমাদের এই পোর্টের আওতাধীন যেসব হোস্ট থাকে, অর্থাৎ আমাদের এই পিসিটি কিন্তু এই ইথার ফোর এর আন্ডারে কানেক্ট, এরকম যারা আমাদের ল্যানে বা আমাদের নেটওয়ার্কের আওতায় যারা থাকবে তারা কিন্তু ডিএসসিপি সার্ভার থেকে অটো ইন্টারনেট পেয়ে যাবে। এই জন্য আমাদেরকে যেটি করতে হবে, আমাদের এই ল্যান থেকে আমাদের এখান থেকে কিন্তু এই স্ট্যাটিক্যালি যে আইপি সিস্টেমটি আছে এটিকে আমাদের আমাদের ডাইনামিক মোডে রাখতে হবে। আমরা যদি স্ট্যাটিক মোডে রাখি, অর্থাৎ এই নিচের টিতে যদি আমাদের টিক দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ডিএসসিপি সার্ভারটি কাজ করবে না, উপরের টিতে টিক দেওয়া থাকলে তখন এটি সঠিকভাবে কাজ করবে। যাই হোক, ডিএসসিপি সার্ভার কিভাবে কনফিগার করতে হয় সেটি সম্ভবত আমরা বুঝাতে বা বুঝতে সক্ষম হয়েছি। আজকের মতো টিউটোরিয়াল এ পর্যন্তই।